ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমিতাস ব্লগস। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন এসে সকাল সকাল ছাদে, কারণ ছাদের গাছগুলোতে আজকে আমি জল দিয়ে দিই, যখন সময় আছে। উঠে পড়েছি, মেয়ে উঠে পড়েছে, দেখো তুমি এরপরে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এরপর তো নামবে না। তো ওকে নিয়ে এসেছি চাষিতে জামা প্যান্ট পরে, ভালোই ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, এখন আমি গাছে জল দিয়ে নিই। প্রচুর গাছ রয়েছে ছাদে, যেগুলো প্রতিদিন জল দিতে হয়। তো এই যে কলটা এখন খুলে দেবো, তুমি কিন্তু একদম জল ধরবে না, ঠিক আছে? সকালে খুব ভালো লাগে। তো গাছগুলোতে এখন আমি জল দেব, আর জলটা দিয়ে নিই, কারণ গাছের যত্ন তো নিতেই হবে। আর আমি যেহেতু গাছ খুব ভালোবাসি, সব গাছ রকম লাগাতে, কদিন পরে এই শীতকাল, তো এখন আরও অনেক রকমের গাছ নিয়ে আসবো আবার নতুন করে। একদিন যাব নার্সারিতে, সময় করে গিয়ে আবার নতুন নতুন গাছ নিয়ে এসে সব লাগাবো। তো দেখো, এখানে না কিছু ডালিম গাছ লাগিয়েছি, এবার জানি না হবে কি না। প্রচুর ডালিম গাছ হয়েছে, এবার ডালিমের আশায় দেখা যাক বাঁচে কি না। কিন্তু অনেক বড় বড় হয়েছে, আগের বার লাগিয়েছিলাম ডালিম গাছ তো হয়েছিল একদম ছোট ছোট, কিন্তু একটাও খাওয়া যায়নি। কিন্তু এবার আবার যত্ন করে লাগিয়েছি, দেখা যাক এবার হয় কি না। কোন গাছে জল দেব? আমি জলটা দিই, জবা গাছ ছিল। চলে আসবে না, অন্যদিন বড়মশাই জল দিয়ে দেয় সময় পেলে, আর নয় তো মা আসে, কারণ মেয়ে উঠে গেলে আমি ওকে খাওয়াতে চলে যাই। কিন্তু আজকে মেয়েও সকাল সকাল উঠেছে, আমিও সকাল সকাল উঠেছি, কারণ আজকে আমার মা আসবে জলপাইগুড়ি থেকে। আমার দাদু আর ঠাম্মি এসছে, তো তাদের নিয়ে মা আসবে আজকে প্রথম, তারা আমাদের বাড়িতে আসবে। সেই জন্য আমিও সকাল সকাল উঠে সব কাজ বাজ গুছিয়ে নিই, যাতে পরে মারও করতে না হয়, কাউকে করতে না হয়, আর বর অফিস বেরোবে। সেই জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিচ্ছি। তো আমার প্রায় দেখো গাছে জল দেওয়া প্রায় হয়েই এসছে, আর অল্প কটা, এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা হয়, দারুণ খেতে হয়, প্রচুর মিষ্টি হয়। তোমরা দেখেছো আমাদের আগেও পেয়ারা গাছে, আমি পেয়ারা পেরেছি এসে। আর সকাল সকাল তোমাদের সাথে কথা না বললে একদম ভালো লাগে না, তাই সকাল সকাল আমি ভিডিওটা করি বেশি। এবং সকালবেলা ভিডিও করার একটা মুড থাকে, পুরো ফ্রেশ মুডটা খুব ভালো লাগে সকালে, তাই সকালবেলা ভিডিও করতেও আমার খুব ভালো লাগে। চলো, আমার কাছে জল দেওয়া হয়ে গেছে, এখন নিচে বিছনা দেবো। বিছনা তোমার দেখেই নিয়েছো আগে, তো এখন আমি বিছনা দেবো দেখাতে পারছি না। চলো কাজটা করে নিই, সব তারপরে আসবো। দেখো, ওই দেখো পেছনে আমার দাদু বসে আছে, উনি এসেছে জলপাইগুড়ি থেকে। তো ভেতরে ঠাম্মি আছে ঘুমাচ্ছে, মাও আছে। তো দেখো, মা ঠাম্মি ওই যে আর এই দাদু, ওরা এখন বাড়ি চলে যাবে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু ব্যস্ত ছিলাম, রান্নাবান্না করছিলাম, আর আজকে যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো সেই জন্য অনেক কিছু রান্নাবান্না হয়েছে। কিন্তু ও তো চলে গেছে, কালকে ওর বার্থডে সেলিব্রেট করা হবে। তো যাই হোক, তো চলো, মা চলে যাচ্ছে, আমি এগিয়ে দিয়ে আসি মাকে। মাকে ভ্যান পর্যন্ত ভ্যান ডেকেছে বাইরে গিয়ে শাশুমা, আর এখন ওদের ভ্যানে তুলে দেবো, সবাই চলে যাবে। ট্রেন আছে 1:36 ট্রেন, তো তাই মাকে, মা দেখো সোয়েটার ফোয়েটার পরে নিয়েছে, আমার মার খুব ঠান্ডা লাগে সেই জন্য। আর ওই যে পেছনে দাদু ঠাম্মি আসছে, আর আমার মা আমার সাথেই আছে, আর ওরা আবার কবে দেখা হবে জানি না এদের সাথে।
তো এই যে ভ্যানে উঠে পড়েছে, টাটা করছি। আর মা আর আমার মেয়ের মধ্যে এত ভালো সম্পর্ক কি যে মা চলে গেলে মেয়ে প্রচন্ড কান্না করে, ওর কান্না থামানো খুব দুষ্কর। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কেমন জোরে জোরে চিৎকার করে কান্না করছে, ও দিনমাকে ভীষণ ভালোবাসে। চলো বন্ধুরা, মেয়েকে এখন চুপ করাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা সবাই, টাটা।